দেখন্তু যদি বিজু জয়ন্তী কথা কয়ি কটকৰ পাৰ্থিতি বা কটকৰ পৰিৱেশ কথা আপুনি পচাৰু চিধাচল আমি আনন্দ ভৱনেৰে ৰৈছোঁ আনন্দ ভৱনত আজি সকাু সকলো কাৰ্যক্ৰম লাগিছে প্ৰথমেত সকাালাতটা বেলেগ গোটেই মাৰাথানৰ আয়োজন কৰা ভেট্ৰান স্পৰ্টছ পৰচন আছোচন তৰফু আৰু বহু সংখ্যাৰে ছাত্ৰ ছাত্ৰী এতিয়া যোগদে শেষ বিজুবাবুক যি জন্মিত ঘৰ আনন্দ ভৱন সন্মুখ দে মাৰাথানে গলে পৰৱৰ্তীৰে বয়স লোক মানে ৱাকথলে গলে বৰ্তমান আমি আনন্দ ভৱন পৰিসৰ ৰূপ যদি আনন্দ ভৱন দৃশ্য কথা দেখাই জে জিকি বিভিন্ন ৰাজনেতা কোহু প্ৰশাসনিক অধিকাৰী সমস্তে আনন্দ ভৱন কু আছা এখন আনন্দ ভৱনত বিজুবাবু যি মূৰ্তি ৰমূৰ্তিৰে মাল্যাৰণ কৰ ইয়ে গোটেই স্মৰণীয় দিন কাই বিজুবুক প্ৰবাদ পুৰুষ বিষয় হিচাপে তুমি সমসে জানা মহান জন নায়ক চে ৰাষ্ট্ৰ নীতিজ্ঞ হিচাপে ৰে তুমি বৰ্তমান পৰিস্থিতিৰে আমি খালি এতিয়া কৈপাৰ যে কটক যেহেতু তাঁকর জন্ম শহর সেইটার আজ কার্যক্রম প্রত্যেক সকাল সকাল লাগি বর্তমান পর্যন্ত জন জন করি রাজনেতা আসুক এবং সে সমস্ত আসি এই আনন্দ ভবনকে সুন্দর ভাব সজা যাই সেই পরিসরের জন জন করি সে বিজুবাবুঙ্কর মূর্তি রয়েছে আনন্দ ভবন পরিসরের সে মাল্যারপণ করতে আমি সিধাস প্রতিক্রিয়া নেওয়া কিছু যে রাজনেতা আসুক যে এটি রয়েছেন সেত্রিয়া বিজুবাবু সম্পর্কের এবং জন্ম জয়ন্তী সম্পর্কের মধ্যে এবং সে সমস্ত উপস্থিত অনুষ্ঠান কিছু সময় তো রাজা স্বাই এটি উপস্থিত ছেলে পরবর্তী অবস্থায় ভরচুয়ালি মহত্যা আসিলে সে মধ্য বিজুবাবু স্মরণ করি গলে চুম্বক চুম্বকরে আমি নেওয়া গোটে কত বড় দিন বিজুবাবু নিশ্চিত ভাবলে আজ জন্ম জয়ন্তী মানে ওড়িশার গোটি প্রভাত পুরুষকর আজ আজ চলচঞ্চল হয়ে সকাল পুরা ছোট পিলাঙ্ যে মারাথন প্রত বর্ষ বেটার স্পোর্টস আসো হয়েছিল আজ আনন্দ ভবন আনন্দিত হয়ে যাই নিশ্চিত ভাবে

एत्ते खुसी जन्मदिन ठाउँ ए जन्मदिन आउरी अधिक भ्याडम आज गण्यो महिला आज विजुबाबु जन्मदिवस तेणुरी आम समस्तै आज उत्साहित हुन्छु तमस्थान बासभवन आज आम आनन्द भवन भरा उत्सव परिणत हुन्छ समस्ते आज ए पहचिचान् মনে হচ্ছে যেমন আমার নিজের আত্মার জন জন্মদিন তেম ধর আমার আজ যে উৎসাহ সারা ওড়শা বাসীমিত করছে কিনা সে যে স্বপ্ন দেখিলে ওড়শাপা তা আজ গোটে ওড়শা সুন্নার ওশার পরিণত হয়ে পারিছে। সে মহিলা মানে অনেক কিছু স্বপ্ন দেখিলে মহিলা মানি কিছু অনেক কিছু করেদে যাইছেন যা কি তাঁর সুপুত্র আজ মাখ্যমন্ত্রী শ্রীযুক্ত নবীন পট্টনাক ସାକାର କରିଛନ୍ତି ତାକୁ ସ୍ୱପ୍ନରେ ପରିଣତ କରିଛନ୍ତି ଆଜି ଓଡ଼ିଶା ଗୋଟେ ସମୃଦ୍ଧ ଓଡ଼ିଶା ଏବଂ ବିକାଶର ଓଡ଼ିଶା ହୋଇପାରିଛି ଶେଷ କଥା ଆପଣଙ୍କୁ ପଚାରିବି ଯେଉଁ ଗୋଟେ ଆନ୍ଦୋଳନ ହିସାବରେ ଗଢ଼ି ତୋଳିଛନ୍ତି ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଏସବୁ ଏଇ ଘରରୁ ଏ ସ୍ୱପ୍ନ ଆରମ୍ଭ ହୋଇଥିଲା निश्चित भावर कारण जति बेला विजुबाबुङको जन्मस्थल त घरु यही जगाहरू ए कटक सहर विजुबाबु स्वप्नु ए आन्दोलन आज जो शासन जो, जो सुशासन चाहिँ समृद्ध ओडा चाहिँ तिस र जो ओडा आरंभ घरहरू हिँड आरम्भलाउँ जा पवित्र जगा जोटिक आज नवीन बाबु सुपरिचाचना चाहिँ ए घर हिँडेर म स्तिपीठ ନିଶ୍ଚିତ ଭାବରେ ପ୍ରତିକ୍ରିୟା ତ ଯେଉଁମାନେ ଆସୁଛନ୍ତି ସେମାନେ ପ୍ରଶାସନିକ ଅଧିକାରୀ ରାଜନେତା ସମସ୍ତଙ୍କର କହିବା କଥା ହେଉଛି ଯେ ଏଇ ଯେଉଁ ପୁଣ୍ୟ ମାଟିରେ ଆଜି ଆମେ ଛିଡ଼ା ହୋଇଛନ୍ତି ପ୍ରବାଦ ପୁରୁଷ ବିଜୁବାବୁ ଏହି ଜାଗାରେ ଜନ୍ମ ହୋଇଥିଲେ ଏବଂ ସିଏ ଏଇଠି ଖେଳି ବୁଲିକି ବଢ଼ିଥିଲେ କିନ୍ତୁ ତାଙ୍କ ଭିତରେ ଯେଉଁ ସ୍ୱପ୍ନ ଉଜାଗର ମାରୁଥିଲା ଏବଂ ଓଡ଼ିଶାକୁ ସୁନାର ଗୋଟେ ସହର ବା ରାଜ୍ୟ ଭାବରେ କରିବା ପାଇଁ ସେ ଯେଉଁ ଇଚ୍ଛା କରିଥିଲେ ତାକୁ ପୂରଣ କରିଥିଲେ ଏବଂ ଭୂମିପୁତ୍ର ମଧ୍ୟ ତାଙ୍କୁ କୁହାଯାଏ ଏବଂ ଏଭଳି ଜଣେ ମହାପୁରୁଷଙ୍କୁ ଆଜି ସମସ୍ତେ ମନେ ପକାଉଛନ୍ତି ସ୍ମୃତିଚାରଣ କରୁଛନ୍ତି ଏବଂ ଏ ଅବସରରେ ମଧ୍ୟ ବିଭିନ୍ନ ସ୍ଥାନରେ କିଛି କାର୍ଯ୍ୟକ୍ରମର ମଧ୍ୟ ଆୟୋଜନ କରାଯାଇଛି ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଆଜି ଆପଣଙ୍କ ସମସ୍ତେ ସୂଚନା ପାଇ